বর্ষার মৌসুম শুরু হতেই ফের বিপত্তি শুরু হলো যশোরের গাছ নিয়ে। বৃহস্পতিবার দুপুরে আচমকাই উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লক অফিসের সামনে শতাব্দী প্রাচীন একটি সিরিজ গাছের ডাল ভেঙে পড়ল। এই ঘটনায় আহত হলেন দুজন, তাদের মধ্যে একজনের হাত ভেঙে গেছে। যশোর রোডের দুধারের প্রাচীন গাছগুলি কাটা নিয়ে নানা বিতর্ক রয়েছে। রাস্তা সম্প্রসারণের পাশাপাশি প্রাচীন এই গাছগুলি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে গাছ কাটার দাবি তুলেছেন স্থানীয়দের একাংশ। অন্যদিকে পরিবেশপ্রেমীদের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে নির্বিচারে গাছ কাটা চলবে না। ইতিমধ্যেই গাছ কাটা নিয়ে আদালতে মামলা চলছে। তার মধ্যেই যশোর রোডের দুধারের প্রাচীন গাছগুলির মধ্যে কিছু কিছু ডাল ভেঙে পড়ছে। সম্প্রতি এভাবেই ডাল ভেঙে পড়ে গাইঘাটার বিডিও অফিসের পাশে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এভাবে মাঝে মধ্যেই ছোটোখাটো ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আবারও আচমকা ভেঙে পড়ল সিরিজ গাছের একটি বিশালাকার ডাল। এই ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও ভেঙে পড়া ডালের আঘাতে এক মহিলার হাত ভেঙে গেছে, সংজ্ঞা হারান আরও একজন। এই ঘটনায় নতুন করে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। যশোর রোডে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লটারির মতন জীবনযাপন করছে। আমাদের চাওয়া ছিল একটুখানি কি, যে আমরা যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারি। সেই বাঁচার অধিকারকে আমাদের দেওয়া হচ্ছে না। আমরা বারবার বিডিও সাহেবের কাছে, বারবার এনএসি এর কাছে, বারবার পিডব্লিউডির কাছে আবেদন করেছি, সে আবেদনে তারা সাড়া দেননি। এখন গাছ কাটার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েন, যখন ডাল ভেঙে পড়ে তখন রাস্তা পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। মানুষ জীবন হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর প্রতিবাদ আমরা করতে চাই, কিভাবে করব। বারবার বিডিও সাহেবকে ফোন করা হচ্ছে, ফোন ধরছেন না। এনএসকে ফোন করা হচ্ছে, ফোন ধরছেন না। ডাল ভেঙে নতুন করে বিপত্তি ঘটায় এদিন রাস্তা অবরোধে নামেন এলাকার মানুষ। তাদের দাবি, অবিলম্বে যশোর রোডের দুধারের পুরনো গাছগুলি কেটে ফেলার ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে দাবি করতে থাকেন। আমি বিডব্লিউ সামনে দাঁড়িয়েছিলাম, আমার ভ্যানে আমার দোকানের মাল আসছিল, হঠাৎ করে দেখলাম গাছের একটা ডাল, বড় ডাল, এখানে হঠাৎ করে ভেঙে পড়লো। তো সেরকম কিছু হয়নি, কিন্তু অল্পের মধ্যে বেঁচে গেছে। একজন মহিলার হাতে লেগেছে, ওনারকে হাত ভেঙে গেছে, একজন সেন্সলেস হয়ে গেছে। তো আজকে বিপদটা খুব কমের উপরেই গেছে, কিন্তু তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই প্রশাসনের কানে জল ঢুকুক। আমরা আজকে কোনো মতে রোড পরিষ্কার করবো না। এই হ্যাঁ, ওরা লিখিত বলুক যে হ্যাঁ গাছ কাটা হবে, তবেই আমরা রোড পরিষ্কার করবো। এইভাবে আমরা বাঁচতে পারবো না। প্রশাসনের তরফ থেকে তো এর আগে বহুবার দেখে পড়বে মানুষ যাচ্ছে কি গাড়ি যাচ্ছে, তোরা যখন তখন ভেঙে পড়বে, কিন্তু প্রশাসনের কানে জল যাচ্ছে না। এটা আমরা চাই যে দেশ মানে পরিবেশ বন্ধু, যারা মানে শুনেছিলাম যারা ডাল ভেঙে পড়ায় এদিন যশোর রোড দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরকে ঘিরে বিক্ষোভে পেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা দাবি তোলেন অবিলম্বে গাছ কাটার ব্যবস্থা করতে হবে। দীর্ঘক্ষণ ধরে এই চাপানোতর চলার পর অবশেষে প্রশাসনের পক্ষ থেকে ভাঙা গাছের ডালটি কেটে রাস্তা পরিষ্কার করা হয়। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্টাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।